এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। সাগরিকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার যে প্রথম ওয়ানডে ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজকে বলে রাখি, সকাল থেকে কিন্তু চট্টগ্রামে মেগা রোদের লুকোচুরি খেলা চলছে। কখনো গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ। সেক্ষেত্রে বলা যায় এখনো পর্যন্ত আবহাওয়া খেলার অনুকূলে রয়েছে। তবে আজকে টসে হেরে কিন্তু ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। সেক্ষেত্রে আমরা দেখেছি লিটন এবং তামিম কিন্তু অনেকটাই সাবধানী শুরু করেছিল। আসলে তামিম আজকে খেলবে কি খেলবে না সেটি নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা ছিল, যেহেতু তামিম বলেছিলেন তিনি শতভাগ ফিট নন। তারপর আমরা দেখেছি তামিম কিন্তু লিটন দাসকে সাথে নিয়ে ওপেনিং করতে নেমেছে। তবে আসলে দুর্ভাগ্যজনকভাবে তামিম বেশিক্ষণ কিন্তু ক্রিজে স্টে হতে পারেনি। তিনি ব্যক্তিগত 13 রান করে দলীয় 30 রানের মাথায় কিন্তু প্যাভিলিয়নে ফেরত যান। যদিও আমরা দেখেছি লিটন দাস এবং তামিম কিন্তু আসলে খুব ভালোভাবেই শুরু করেছিল, অনেকটাই দেখে শুনে খেলছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে তামিম যেমনটি বলেছিলেন, আসলে চট্টগ্রামের উইকেট সবসময় চট্টগ্রামের উইকেটে কিছুটা ঘাস থাকে, যে কারণে চট্টগ্রামের উইকেটে যদি প্রথম 10 থেকে 15 ওভার দেখে খেলা যায় এরপরে কিন্তু চট্টগ্রামের উইকেটে আসলে খুব সহজভাবেই ব্যাটসম্যানরা খেলতে পারে। এবং আমরা জানি চট্টগ্রামের উইকেট আসলে প্রচুর রান হয়, বিশেষ করে ব্যাটসম্যানরা প্রচুর রান পেয়ে থাকে চট্টগ্রামের এই উইকেট থেকে। কিন্তু সেক্ষেত্রে তামিম আসলে দীর্ঘক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনি। তবে যেহেতু শান্ত রয়েছে, সাকিব রয়েছে, মুশফিক রয়েছে এবং বাংলাদেশ একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলবে না, একজন বোলার বেশি নিয়ে খেলবে, সেক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশ আজকে 5 জন বোলার নিয়ে খেলছে। এর মধ্যে তাসকিন, হাসান এবং মোস্তাফিজ পেস বোলিং এটাকে রয়েছে এবং সাকিব এবং মেহেদি হাসান মিরাজ স্পিনে রয়েছে। সেক্ষেত্রে দলে আফিফের স্থান হয়েছে এবং আফিফ খেলবে কি খেলবে না সেটি নিয়েই কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি নানা ধরনের গুঞ্জন ছিল। তবে সকল গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আজকে আমরা দেখছি আফিফেরও দলে ঠাঁই হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের পরিপূর্ণ একটি ব্যাটিং বান্ধব অবস্থা রয়েছে। সেক্ষেত্রে সবাই যদি দেখে শুনে খেলতে পারে, যেহেতু শান্ত কিংবা লিটন দাস তারা যদি একটি বড় ধরনের পার্টনারশিপ করতে পারে, সেক্ষেত্রে চট্টগ্রামের যে উইকেট আমরা জানি সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবসময় কিন্তু আসলে রানের বন্যা বয়ে যায়, সেক্ষেত্রে তারা যদি 2 জন কি যে টিকে থাকতে পারে তাহলে চট্টগ্রামের এই উইকেটে আসলে বড় স্কোর করা সম্ভব। এবং এর আগে 11 ওভারের ওয়ানডে ম্যাচে দেখায় আমরা জানি বাংলাদেশ 7টি ম্যাচে জয়লাভ করেছে এবং আফগানিস্তান 4টিতে জয়লাভ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যান সবসময় ভালো। সেক্ষেত্রে দেখে শুনে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে এবং বোলাররা ভালো করতে পারে তাহলে আমরা এই যে প্রথম যে ওয়ানডে ম্যাচ, সেই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জয় পাবে সেই প্রত্যাশাই করছে কিন্তু চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছে তারা। তবে চট্টগ্রামের দর্শকরা কিছুটা হতাশ আসলে তামিম যেহেতু 13 রানে আউট হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।